সারা বছর কম বেশি পাওয়া গেলেও বর্ষাকাল ঢেকে শাক খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় কারণ এ সময় শাকগুলো খুবই সতেজ থাকে আর এর অসাধারণ পুষ্টিগুণ তো সবারই জানা প্রথমেই শাক পাতাগুলো এক এক করে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর শাকের আগা থেকে এক ইঞ্চি এক ইঞ্চি করে কেটে নিতে হবে গোড়ার দিকের শক্ত ডাটাগুলো বাদ দিয়ে প্যানে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এ এফাকে বলে রাখি আমি আগে থেকে অল্প কিছু শুকনো শিমির বিচি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যা অনেকটাই নরম হয়ে এসছে গরম তেলে একটি মাঝারি পেঁয়াজ কুচি দুকোয়া রসুন কুচি আর এক চিমটি লবণ হলুদ মাখানো সিমের বিচিগুলো ছেড়ে দিয়ে শিমের বিচিগুলো মুচমুচে বাদামি হয়ে ওঠা পর্যন্ত ভালো করে ভাজতে হবে এরপর দুটো শুকনো মরিচ ও একটি চেরা কাঁচা মরিচের সাথে আরেকটু টেলে নিতে হবে এরপর কেটে রাখা শাকগুলো দিয়ে সব উপকরণের সাথে ভালোভাবে মেশানোর পালা বাটির স্বাদের জন্য এক ফালি টমেটো এভাবে কুচি করেও দেওয়া যায় শাকগুলো কষানো হয়ে এভাবে কমে এলে দিতে হবে একটা চামচ লবণ মনে রাখবেন শাক রান্নার ক্ষেত্রে লবণ কিন্তু প্রথমেই দিয়ে দেওয়া ঠিক না শাক কমে এলে তবেই আন্দাজটা বুঝে তারপর দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর শাকের পানি ছেড়ে দিলেই নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সাথে মজাদার ঠেকে শাক ভুনা